পরিচালিত হয় সেগুলো কারা একটু উল্লেখ করুন। আমার জানা মতে কোন কোন ইসলামী ব্যাংক শরিয়া মেনে কোন কোন শরিয়া মেনে চলে এটা যদি আমাদেরকে একটু জানান। আবার কিছু ব্যাংকের নাম তিনি জানতে চেয়েছেন, জীবন বিমা কর্পোরেশন ইত্যাদির পলিসি করা কি জায়েজ কিনা, মানে ব্যাংক সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আছে, একটু কাইন্ডলি যদি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সুদী ব্যাংকগুলোর বিষয়টা তো একদমই স্পষ্ট, যেগুলোকে আমরা কনভেনশনাল ব্যাংক বলি, যেখানে মূলত সুদসহ আরও অনেকগুলো ইসলামিক ক্লেম লঙ্ঘিত হয়, সেগুলোকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বলার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারে মনে হয় মুসলিম স্কলারগণ সকলেই একমত যে ব্যাংকিং সুদ আসলে সুদ এবং এই ধরনের ট্রানজ্যাকশন ইসলামে মোটেই জায়েজ নেই। বাকি থাকে ইসলামী ব্যাংকিং, সেটা নিয়ে কেউ কেউ মনে করেন যে সুদী ব্যাংক ইসলামী ব্যাংক সবই না জায়েজ, এটা যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। কারণ ইসলামিক ব্যাংকিং এইটা এখন প্রতিষ্ঠিত সত্য। একটা প্রশ্ন শুধু থাকে যে ইসলামিক ব্যাংকগুলো কি ইসলামিক ব্যাংকিং যে নিয়ম নীতিগুলো আছে সেটা কি পুরোপুরি মেনে চলে, এইটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। দেখা যাচ্ছে যে কোনো একটা মাসআলায় কোনো এক ব্যাংকের কাছে জায়েজ, অন্য ব্যাংকের কাছে না জায়েজ। এটা ঠিক তেমনই অনেকটা ব্যক্তিগত জীবনে সালাতের মাসলা মাসাল নিয়ে এখতলাফ আছে না বিভিন্ন মাধ্যমে, স্কলারদের মধ্যে বিভিন্ন এখতলাফ আছে না। তাহলে আপনি আমি কেন ভাবছি ইসলামিক ব্যাংকিং এর মতো বিশাল এরিয়ায় সবগুলো পয়েন্টে সমস্ত স্কলার একমত হবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যারা বলছেন যে ইসলামিক ব্যাংকটাও ঘুরিয়ে খায়, এটা সুদ, এগুলো হচ্ছে হোমোজিক্যাল কথাবার্তা, এটা শুদ্ধ নয়। যদি কোনো কোনো ক্ষেত্রে সেটা আপনার মনে হয়, আপনাকে প্রমাণ উপস্থাপন করতে হবে। আর আমি শুরুতেই বলেছি যে কোনো কোনো ব্যাংকের মধ্যে কিছু ত্রুটি বেশি থাকতে পারে, কোনো ব্যাংকে কম। মুসলিম হিসাবে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে যেমন মানার ক্ষেত্রে ত্রুটি, আমাদের কিন্তু কোরআন সুন্নার ক্ষেত্রে মানে সমস্যা নেই, তাই না? মানার ক্ষেত্রে ত্রুটি, তো সেখানে ইসলামিক ব্যাংকিংয়ের যে নিয়মগুলো আছে বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা, ইসলামিক ইকোনমিস্টরা এগুলোকে তৈরি করেছেন, এগুলো রেজুলেশনগুলোকে প্রিপেয়ার করেছেন, সেটা মানার ক্ষেত্রে বিভিন্ন ইসলামিক ব্যাংক বা প্রতিষ্ঠানের রেটিংয়ে পার্থক্য আছে। তাহলে আমরা বলতেছি না যে ইসলামিক ব্যাংকগুলোর কোনো ভুল হয় না, কোনো ত্রুটি হয় না। এইটা যারা যে ব্যাংকের সাথে ট্রানজ্যাক্ট করেন তারা সেখানে জানবেন, তারা সেখানে সেখানকার শরিয়া বোর্ডকে জিজ্ঞেস করবেন। কিন্তু এটাকে আমভাবে বলে দেওয়া যে এর ইনকামটা হারাম, এর ইনকামটা সুদের মতো, এগুলো কিন্তু যুক্তি নির্ভর কথা নয়, এগুলো আবেগী কথাবার্তা। বিশেষ করে ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ইকোনমিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। আবার সঠিকটা জানা থাকার পরেও কেউ কেউ ভুলও করতে পারে। আমি ভুল প্রশ্নের ভুল উত্তর এরকম ইসলামিক ব্যাংকিং বিরোধী একটা বই আমি পড়েছি, কিন্তু আমার কাছে মনে হলো লেখক আবেগের ভিত্তিতেই শতকরা 80% কথাবার্তা বলেছেন। এখানে আসলে আবেগের ভিত্তিতে কথা বলার বিষয় নয়। উনি এমনকি অস্বীকার করে বসেছেন যে অর্থনীতিও ইসলামিক হতে পারে না, তাহলে বাজারও তো অর্থ ইসলামিক হতে পারে না, তাহলে কেনাকাটাও তো ইসলামিক হতে পারে না। মানে এইভাবে হোমোজিক্যাল কথাবার্তা বলা ঠিক নয়, বরং সহনীয় পর্যায়ে আসা উচিত। আজকে যতগুলো ট্রানজ্যাকশন মানুষকে করতে হয়, এই প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা হুকুম আছে, এটা মনে রাখতে হবে। যদি আমি বলি না শরিয়ার কোনো হুকুম নাই, শরিয়ার সবগুলোকে হারাম বলছে, তাহলে আপনি ঘরে বসে কীভাবে এগুলোকে সমাধান করবেন? আরেকটা বিষয় হচ্ছে যারা আজকে ইসলামিক পদ্ধতিতে ব্যাংকিং করা বা ফিনান্সিয়াল কার্যক্রম করাকে বলেন যে আমাদের করা উচিত নয়, ফাতাওয়া সমাধান নয়, এটা নাজায়েজ ওটা নাজায়েজ। অবশ্যই যেটা নাজায়েজ নাজায়েজ অবশ্যই বলবেন, এবং ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফিনান্সিয়ালের বিভিন্ন ইনস্টিটিউশনের ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেটার কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক অবশ্যই সমালোচনা হওয়া উচিত, কারণ সংশোধনের তো প্রয়োজন আছে। কিন্তু একদম নাজায়েজ করে যদি বলেন যে না এগুলো করা যাবে না, তাহলে কী করা যাবে সেটার এক্সাম্পল উপস্থাপন করতে হবে, এবং যারা বলছেন তাদেরকে
সেটা অবশ্যই করে দেখাতে হবে, কারণ মানে আমাদের কাছে একটা মূলনীতি আছে, যেটা পুরোটা করা না যায় সেটা সবটাই হারাম নয়। একজন মুসলিম হয় পুরো ইসলাম গ্রহণ করবে, নাহলে বাদ দিয়ে দিবে, ব্যাপারটা এমন নয়। কারণ আমরা তো কোনো মুসলিমই আসলে পুরো ইসলামকে 100% ওইভাবে, আমাদের দুর্বলতার কারণে, ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতা, জ্ঞানের স্বল্পতা, নানা কারণে আমরা পারছি না। তো এই লোকগুলোই তো আবার ব্যাংকে চাকরি করে, এই লোকগুলোই তো আবার বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসা চাকরি করে, মসজিদে চাকরি করে, যে কারণে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা কিছু ত্রুটি পাই। কিন্তু তাই বলে এই প্রতিষ্ঠানগুলো একদম ঠিক নয় এভাবে মন্তব্য না করে, বরং এগুলোর শরিয়া রেটিং কী করে বাড়ানো যায়, কী করে আরও শরিয়া ভিত্তিক হওয়া যায়, আমরা সেই জায়গাটায় ফোকাস করতে পারি। প্লাস ব্যক্তিগত পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, কিছু এক্সাম্পল ক্রিয়েট করুন, হালাল মার্কেট তৈরি করুন এবং হালাল ফিনান্স বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে তুলুন, হ্যাঁ ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে তাহলে মানুষ এক্সাম্পল পাবে যে হালালভাবে বিজনেস করা যায়। তাহলেই আসলে মানুষ তো আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে এক মুহূর্ত বিচ্ছিন্ন হতে পারে না। হ্যাঁ, আপনার কিছু না কিছু খেতে হয়, প্রতিদিন সংসার চালাতে হয়, প্রতিদিন খাবার তৈরি করতে হয়, বাজারে যেতে হয়, কিনতে হয়। অতএব এই ট্রানজ্যাকশনগুলো আপনি কীভাবে ইসলামিক পদ্ধতিতে করবেন সেটার এক্সাম্পল ছাড়া, শুধুমাত্র অমুকের মধ্যেই প্রবলেম, তমুকের মধ্যেই প্রবলেম, ফলে সবই নাজায়েজ, এভাবে আসলে কথা না বলাটাই আমাদের জন্য সমীচীন হবে, বুদ্ধিবৃত্তিক হবে ইনশাআল্লাহ। জি, তারপরে আমরা যে প্রশ্নটি নিচ্ছি, আসলে কয়েকশো প্রশ্ন আসছে, তো কুয়েত থেকে বলছি, মোহাম্মদ নূর বলছেন, আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন আপনারা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। একজন শামীম রেজা বলছেন, খুব সুন্দর প্রোগ্রাম। আবার কেউ একজন বলছেন যে মখলাসুর রহমান জীবন, মন চায় চিৎকার দিয়ে কাঁদি, কেননা এখন আর এই জাতীয় প্রোগ্রাম দেখা যায় না, উনি বলছেন। আরিফ প্রশ্ন করেছেন, রেদওয়ান সিদ্দিক, ভাগে কোরবানি দেওয়া যাবে কি, যদি ওই ভাগের টাকাতে সুদ থাকে? আর ধরুন আমি 2 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু বর্তমানে আমার পরিশোধ করার সামর্থ্য নেই, 10-20 হাজার টাকার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাহলে কি কোরবানি দেওয়া যায় হবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। ভাগে কোরবানি দেওয়া যায় যাচ্ছে, এবং আমার সাথে যিনি ভাগে আছেন তার যদি কোথাও কোনো ফল্ট থাকে, সেটা আমার উপর কোনো তাসির করবে না, এটা হচ্ছে বিশুদ্ধ কথা। এবং এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিনের স্পষ্ট ফতোয়া আছে, এবং সেটা খুবই যৌক্তিক এবং খুবই সুন্দর ফতোয়া। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অন্যদের ত্রুটি আমাকে স্পর্শ করবে না, ফলে ভাগে কোরবানি দিতে কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে, আপনি যদি ঋণী হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোরবানি করাটা জায়েজ হলেও এটা উত্তম নয়। ফরজ ওয়াজিব হওয়ার তো প্রশ্নই আসে না। কোরবানির ব্যাপারে আসলে ফরজ কেউ বলেননি, ওয়াজিব কোনো কোনো মত আছে, তারা বলেন যে কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করা ওয়াজিব। আর জমহুর ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাহ আর কি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফ্রিকোয়েন্টলি কোরবানি করতেন, তাতে এই জন্যে কেউ মুআক্কাদা শব্দটা আরোপ করেছেন। মুআক্কাদা হাদিসের ভাষা নয়, এটা ফোকাহাদের ভাষা। তো তার মানে হচ্ছে, কেউ যদি সুন্নাহ কাজটি সামর্থ্য থাকার পরেও না করেন, তাহলে তিনি পাপী হবেন না। যারা ওয়াজিব বলেছেন তাদের দৃষ্টিতে ওয়াজিব হচ্ছে সেই কাজের সংজ্ঞা যেটা করলে সব, না করলে পাপ। তবে বিশুদ্ধ মত হচ্ছে কোরআন, মানে এখানে একটা ফিকহি ইখতিলাফ হলেও আমরা হয়তো আমাদের মতটা ব্যক্ত করছি, কারণ এখানে দুটো মত যখন হয়ে গেছে, হয় আমি বলবো ওয়াজিব, দয় আমি বলবো সুন্নাহ, আমাদের সেতে সেটা সুন্নাতে মুআক্কাদায় মতটাই শক্তিশালী। জি, আতিকুর রহমান বলেছেন যে ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কি, আর খেলোয়াড়দের জুয়ারি বলা যাবে? মানে এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এটা জানা অবশ্য আমাদের উচিত, কারণ এখন যদি যে উত্তরটা দেবো সেটা অনেকে অবাক হবেন, আমি জানি অবাক হবেন, কারণ কি, কারণ সব অভ্যস্ত হয়ে গেছে। অনেক দিনদার ব্যক্তিরা ক্রিকেট খেলা না দেখলে তাদের ওই রাত্রে ঘুম হয় না, অনেক দিনদার ব্যক্তিরা। কিছু কিছু আলেম এবং ইমাম সাহেবরা আমাকে বলেন যে ভাই খেলাটা কালকে খুব ভালো হয়েছে না, আমি বললাম তো আমি তো দেখি না। যাই হোক, এখানে খেলার একটা হুকুম আর খেলা দেখার আরেকটা হুকুম,
যদি কেউ ব্যায়ামের জন্য ক্রিকেট খেলেন, শরিয়ার সমস্ত নির্দেশ এবং সতর থেকে মেনে নামাজ নষ্ট না করে ইত্যাদি, তাহলে সেটা জায়েজ হবে। বিকেলবেলা এক দেড় ঘন্টা খেললেন, অসুবিধা নেই। আবার সতর থেকে যদি ফুটবল খেলেন, আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা, কলেজের বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা খেললো, অথবা পাড়ার ছেলেপেলেরা খেললো, শরিয়ার সমস্ত নির্দেশ মেনে, এতেও কোনো অসুবিধা নেই। এক দেড় ঘন্টা খেললে কোনো অসুবিধা নেই। কিন্তু খেলা দেখার বিষয়টা, এটা কতটুকু শুদ্ধ অশুদ্ধ এটা নির্ভর করবে এই যে বিশ্বকাপ আয়োজন, সেটা ক্রিকেট হোক, হকি হোক, আর ক্রিকেট হোক, সেটা শরিয়ার, তার শরিয়া পজিশনটা কি, মর্যাদা কি তার উপর। ব্যায়ামের কাজগুলোকে প্রফেশনাল বিজনেস ওরিয়েন্টেড করা ইসলাম জায়েজ করেনি। আপনি খেলবেন, খেলে টাকা ইনকাম করবেন, এখানে ইসলামের কিছু অবজেকশন আছে। আর বিশ্বকাপের মতো খেলাগুলো, ক্রিকেট মানে ওয়ার্ল্ড কাপ কিংবা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এখানে সাথে শুধু জুয়া নয়, প্রস্টিটিউশন জড়িত। এবং যে শহরগুলোতে আপনারা লক্ষ্য করবেন, সেটা পত্রিকা, একদম দৈনিক পত্রিকাগুলোতে ওপেনলি লেখা হচ্ছে, লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবলে 1 লাখ, মোর দ্যান 1 লাখ প্রস্টিটিউট সেই শহরে এসে জমা হয়েছিল। এটা পত্রিকার খবর, প্রথম আলোতে আমি নিজে পড়েছি। ক্রিকেট বিশ্বকাপে আপনারা দেখুন, সুতরাং এখানে মাল্টিপল বিজনেস, হালাল হারামের কোনো কিছু এখানে নেই। প্লাস এর সাথে ক্রিকেট বিশ্বের সাথে আরও অনেকগুলো অনাচার জড়িত হয়। জুয়ার কথা কেউ বলছেন, ভেতরে ভেতরে কারা যে পাতানো খেলে জুয়া করে, অথবা কেউ মাদক সেবন করে, কোনো কোনো খেলোয়াড় ইত্যাদি, খেলোয়াড়রা জুয়ারি কি না এটা 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 শিওর না। কোনো কোনো খেলোয়াড় জুয়ার সাথে সম্পৃক্ত হতে পারেন, কিন্তু কে সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। বাট পুরো প্রক্রিয়ার মধ্যে জুয়া থাকতে পারে, কারণ এই সমস্ত বিশ্বকাপের প্রত্যেকটা খেলা নিয়ে জুয়া হয় এবং বেট ধরেন, তাই না? আচ্ছা, ধরলাম এগুলো বাইরের লোকেরা করেন, যারা দর্শক তাদের দোষ কি, হয়তো প্রশ্ন আসতে পারে। এখানে চিয়ার গার্লস আছে আপনারা জানেন, এর সাথে এন্টারটেইনমেন্ট, হারাম এন্টারটেইনমেন্ট প্রচুর, বিশ্বকাপ খেলার সাথে হারাম এন্টারটেইনমেন্ট প্রচুর। প্লাস বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একদল তরুণ বিশ্বব্যাপী তৈরি হয়, মুসলিমরাও এর মধ্যে পিছিয়ে নেই, যারা খেলাধুলা এবং খেলাধুলা করে তার খেলাধুলা ভিত্তিক ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে নির্ধারণ করে, যেটার ব্যাপারে ইসলামের অবজেকশন আছে। সুতরাং এতগুলো অবজেকশন নিয়ে একজন সচেতন প্র্যাকটিসিং মুসলিম এগুলোকে এনজয় করবেন, সেটা আসলে মোটেই বিশুদ্ধ নয়। আমি মোটামুটি সহজ সফট ভাষায় আমার মতামতটা জানালাম, এবং আমি মনে করি যে আসলে যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে ইসলামের অনেকগুলো অবজেকশন আছে, অতএব সেগুলো দেখার মধ্যে সেই খেলাগুলোকে সমর্থন করা হয়, বিশ্বকাপ আয়োজনকে সমর্থন করা হয়। শুধু সমর্থনই নয়, সেটাকে কমপ্লিটলি এনজয় করা হয়। যার অনেকগুলো ব্যাপারে ইসলামের অবজেকশন আছে, সেটাকে কমপ্লিটলি এনজয় করা হয়, অতএব সেটা আমাদের পরিহার করাটাই উচিত বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আলাম। মেয়েরাকে চেহারা না দেখায় ভয়েস ব্যবহার করে ফেসবুকে জামা কাপড় সেল করতে পারবে? মেয়েদের ভয়েসটা কিন্তু আওরা, অফকোর্স, এবং আল কোরআনে আল্লাহ তাআলা তাদের কথাবার্তাকে খুব শালীন, প্রয়োজনীয় কথা, ফালা তাখদান আল্লাহু বিল কাউল, যখন সে পুরুষদের সাথে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে বলা হয়েছে। এই জন্যে যদি পুরুষ সেল করতে পারে, তাহলে মেয়েদের কণ্ঠস্বরকে আমরা নিয়ে আসছি কেন? আর সেলসম্যানের ক্ষেত্রে মেয়েরা দেখা যাচ্ছে যে আসলে খুব সফটলি, খুব সুন্দর পুরুষের মনে একটা মানে কম্পন সৃষ্টি করে তারা আবেদনগুলো রাখতে চায়। এটা অনেক সময় দেখা যায়, আজকাল অনেকগুলো মাল্টিপল কোম্পানি থেকে ফোন আসে, সবার ওখানে ফোন আসে, তারা খুব সুন্দর করে মেয়েদেরকে ব্যবহার করে, যার মেয়েদের সুরেলা কণ্ঠস্বর শুনে যেন যারা ক্লায়েন্ট তারা প্রভাবিত হয়, এবং তারা ওকে ওকে দেখবো বা ঠিক আছে আপনি যখন বলেছেন, মানে এই ধরনের উত্তর যেন আসে। তো মেয়েদের ব্যবহারটা আসলে এই যে বিজনেস জগতে শরিয়া ভিত্তিক না, ফলে আমরা বলবো যে যারা হালাল মার্কেট করছেন, হালাল বিজনেস করছেন,
তারা মেয়েদেরকে এভাবে ব্যবহার করবেন না। তবে মেয়েদের সেকশনে গার্লস সেলস মানে সেলস গার্ল এটা নিষিদ্ধ না মেয়েদের সেকশনে, কিন্তু মেয়েরা যদি সার্বিকভাবে ছেলেদের মধ্যে সে সাজসজ্জা করে সুন্দর স্কার্ফ খুব চমৎকারভাবে করে আসে, তাহলে এখানেও কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে ইসলামের, যেটা এখানে ভায়োলেট করা হচ্ছে সেটা আমাদের অ্যাভয়েড করা উচিত। জি স্যার, একটু ছোট করে বলবেন যে জায়নামাজের উপর কাবার ছবি আছে সেখানে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজের মধ্যে যে ছবিগুলো আছে সেটা অ্যাভয়েড করা উচিত দুটো কারণে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত পড়তে মানে সালাত পড়ার সময় যখন ঘরের মধ্যে টাঙানো পর্দার মধ্যে ছবি তিনি নিষেধ করেছিলেন এবং আয়েশাকে বলছিলেন ওটা পাল্টে ফেলতে, আরেকবার তার গায়ে একটা কাপড় দিয়েছিলেন একজন মানে তারই আত্মীয় যিনি তখনও মুসলিম হন নাই, তখন তিনি দেখলেন যে ওই ছবি দেখে তার মনোযোগ নষ্ট হয়েছে, তখন তিনি পাঠিয়ে তার কাছ থেকে যেখানে ছবি নেই সেটা আনালেন। আর দ্বিতীয়ত আরেকটা তথ্য আপনাদেরকে দেই যে যে জায়নামাজগুলো আমরা বিভিন্ন রকম কারুকার্য খরচিতে ব্যবহার করছি, লক্ষ্য করবেন তার অধিকাংশ জায়নামাজের মধ্যেই কোনো না কোনোভাবে শয়তানের ছবি আছে। আমাদেরকে মুসলিম মাইন্ডকে বোকা বানানো হচ্ছে, আপনারা খুব সাবধান থাকবেন। এই জন্য ফ্ল্যাট এবং এই যে আমাদের সামনে যে কাপড়টা আছে এরকম এক রঙা কাপড় আপনারা জায়নামাজ হিসেবে ব্যবহার করবেন। আমি লাস্ট ইয়ারে মক্কা মদিনা গিয়ে দেখলাম যে প্রচুর সুন্দর সুন্দর জায়নামাজ এক রঙা এখন পাওয়া যাচ্ছে। জি, তো আমরা এখানেই শেষ করছি, যেহেতু সময় আমাদের আর নেই এবং জামাতও শুরু হয়ে যাবে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।